এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে আমাদের একটা ক্যাপিটাল লেটারকে আমরা স্মল লেটারে হচ্ছে কনভার্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে আমি আমাদের ইনপুট নেওয়ার জন্য হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ঘোষণা করতেছি, সিএস নাম দিলাম, এরপরে স্ক্যানে ফাংশন দিয়ে একটা ইনপুট নেব। আমরা জানি ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমাদের পার্সেন সি। তো ইনপুট না হয়ে গেল, এখন একটা কন্ডিশন চেক করে আমরা আসলে কনভার্ট করে ফেলবো। তার আগে জেনে নেই যে আসলে কি করতে হবে আমাদেরকে। আমরা জানি আমাদের যে স্মল লেটার আছে, স্মল লেটারের জন্য আস্কি ভ্যালু আমাদের শুরু হয় হচ্ছে 97 থেকে এবং জেডটা আমাদের শেষ হয় গিয়ে 122। ওকে, আর ক্যাপিটাল যে লেটার আছে এটা শুরু হয় আমাদের কত থেকে, 65 থেকে, আর শেষ হয় কোথায় গিয়ে, এটা শেষ হয় হচ্ছে আমাদের 90 গিয়ে। তো আমরা যদি একটু সামারাইজ করি, এইখানে যদি আমরা টলারেন্সটা দেখতে চাই যে দুটার মধ্যে ডিফারেন্সটা আসলে কত, এই ডিফারেন্স কিন্তু আমাদের হচ্ছে কত, 32। তো লক্ষ্য করুন, আমাদের যে ইনপুটটা আসবে সেটা যদি আমাদের ক্যাপিটাল লেটার হয়, সেই ক্যাপিটাল লেটারের সঙ্গে যদি আমি এই 32 হচ্ছে আমি যদি যোগ করে দেই, তাহলে কিন্তু হচ্ছে আমি যেটা পাবো সেটা হচ্ছে, লক্ষ্য করুন, এখানে আমাদের থাকতেছে কত, 32। 97 থেকে 65 বিয়োগ করলে পাচ্ছি 32। তো আমি যদি হচ্ছে সেই 65 সঙ্গে আমি হচ্ছে 32 যোগ করে দেই, তাহলে কিন্তু আমি আবার কি পাচ্ছি, তাহলে হচ্ছে আমি আবার 97 পাচ্ছি। এখান থেকে আমি যে বিষয়টা বোঝাতে যাচ্ছি, যদি আমাদের হচ্ছে ক্যাপিটাল লেটার ইনপুটে আসে, তাহলে সেই ক্যাপিটাল লেটারের সঙ্গে যদি আমি 32 যোগ করে দেই, তাহলেই কিন্তু আমরা স্মল লেটার পাবো। ঠিক আছে, তো আমরা এইখানে হচ্ছে কন্ডিশনটা দিয়ে দেই, যদি সিএস এর মানটা আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল, সেটা আমরা আজকে ভ্যালু দিয়েও করতে পারি, অথবা আমরা হচ্ছে শুধু হচ্ছে এখানে লেটার ব্যবহার করে আমরা করতে পারি। ওকে, তো লেস দেন অর ইকুয়াল হচ্ছে আমাদের কত হয়, ক্যাপিটাল জেড হয়। আমি বোঝাতে চাচ্ছি, যদি সিএস এর মানটা এর থেকে বড় হয় এবং জেড এর থেকে ছোট হয়, তার মানে এখানে বোঝাচ্ছে যে এই মানটা অবশ্যই একটা ক্যাপিটাল লেটার। তাহলে সিএস এর যে মানটা আছে, সিএস এর মানটা আমি কি করব, আপডেট করে দেব। কত দ্বারা আপডেট করে দেব, এখানে আমি হচ্ছে 32 যোগ করে দেব। যদি 32 যোগ করে দেই, তাহলে কি হচ্ছে লক্ষ্য করেন, তাহলে হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারটার সঙ্গে 32 যোগ হয়ে সেটা হচ্ছে স্মল লেটারে চলে যাচ্ছে। ফাইনালি আমি এটাকে প্রিন্ট করে দিতে পারি। ওকে, পার্সেন্ট সি, এবং এখানে হচ্ছে আমার সিএস এর মানটা আমি প্রিন্ট করে দিলাম। তো এটা মূলত অনেক জায়গায় ব্যবহার হয়। আপাতত আমরা দেখি যে কীভাবে কনভার্ট করা যায়। আমাদের বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে এগুলো খুবই কাজে আসে। আমি যদি ডি ইনপুট দিই, লক্ষ্য করেন ডি ক্যাপিটাল দিয়ে আমি কিন্তু এখানে স্মল ডি পেলাম। আবার যদি হচ্ছে আমি প্রোগ্রামটা রান করি, রান করে যদি আমি এখানে হচ্ছে সাপোজ এইচ দেই, এইচ দিলে দেখেন আমি স্মল এইচ পেলাম। আবার যদি প্রোগ্রামটা রান করে আমি স্মল হচ্ছে আমি এল দেই, স্মল এ দিলে এল দিলে কিন্তু আমি আউটপুট পাবো এল। তার মানে আমাদের এই প্রোগ্রামটা যেটা করতেছে, আমি কিবোর্ড থেকে যদি কোনো লেটার প্রেস করি, সেটা যে লেটারই প্রেস করি না কেন, সেটাকে স্মল লেটারে কনভার্ট করে সেটা হচ্ছে প্রিন্ট করতেছে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।